নমস্কার ফিরে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আমার ছাদ বাগানে এখন কি কি নতুন ফুল ফুটছে আর ছাদ বাগানে কীভাবে সহজে আপনারা পেঁয়াজ গাছ তৈরি করবেন সেটাও কিন্তু আজ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি যে ছাদ বাগানে পেঁয়াজ গাছগুলো বসিয়েছিলাম তার আপডেট কী আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর পিঁয়াজ গাছ কেন আমরা ছাদ বাগানে তৈরি করব তার কি কী গুণাগুণ আছে সেটাও কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেশি গোলাপ গাছ দেখুন কি সুন্দর ফুল হচ্ছে ফুলের সাইজটাও কিন্তু বেশ বড়ো বড়ো তো ছাদ বাগানে অবশ্যই যদি আপনারা গোলাপ ফুল ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই দেশি গোলাপের গাছ করুন কারণ দেশি গোলাপের পরিচর্যা খুবই কম লাগে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুলেও ফুটতে থাকে আমরা যদি একটু নর্মাল ঘরোয়া কেয়ার করি তাতেই কিন্তু এরকম সুন্দর ফুল পাওয়া যায় আর এদিকে দেখুন সে গাছে কিন্তু আবার নতুন করে প্রচুর শিম ধরেছে এবং গাছে কিন্তু প্রচুর ফুল আসছে এখানে একটা মাত্র শিম গাছ আছে তো সেখানেই কিন্তু প্রচুর পরিমাণে শিম ধরতে কিন্তু শুরু করেছে তো ছাদ বাগানে নতুন নতুন কী কী ফুল ফুটলো আজকে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে একটু দেখাই এখানে রয়েছে দেখুন জবা গাছ জবা আছে আবারও কিন্তু বেশ সুন্দর একটা ফুল ফুটেছে ভীষণ সুন্দর তো আপনাদের সঙ্গে সত্যিই না শেয়ার করে থাকতে পারছি না তো এইবারে ফুলটা একটু দেখায় যে কতটা সাইজে বড় এবং ফুলের রংটা কতটা সুন্দর দেখুন অনেকটাই কিন্তু বড় এই জবা গাছের ফুলটা তো অবশ্যই কিন্তু এই ধরনের জবা গাছ কিন্তু আপনারা ছাদ বাগানে রাখতে পারেন আর এরপরে কিন্তু শীত চলে যেতে না যেতেই কিন্তু গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণের পোকামাকড়ের কিন্তু অ্যাটাক হবে তো আপনারা এখন থেকে কিন্তু সতর্ক হয়ে যান গাছে যেন একদম পোকামাকড় এসে ডিম না পাঠতে পারে সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে প্রতিদিন কিন্তু যেখানে যেখানে কুড়ি আছে যেখানে যেখানে কচি পাতা বেরোচ্ছে সেই জায়গাগুলোকে কিন্তু প্রতিদিন জল স্প্রে করে দিন বা আপনার অর্গ্যানিক যদি কোনো পেস্টিসাইড থাকে সেটা কিন্তু স্প্রে করতে পারেন সপ্তাহে একদিন করে তো শুরুটা যদি আমরা পোকামাকড় দমন করতে পারি তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানে এমনিতেই পোকামাকড় কিন্তু অনেকটাই কমে যাবে তো সেই জন্য আমাদেরকে কিন্তু সব কিছু কিন্তু আগে থেকে একটু খেয়াল রাখতে হবে যাতে আমাদের ছাদ বাগানে পোকামাকড় বেশি বাড়তে না পারে একটু একটু পোকামাকড় কিন্তু আমাদের ছাদ বাগানে সেরকম কোনো ক্ষতি করতে পারবে না তো এবারে চলে এলাম সেই পেঁয়াজ গাছের কাছে দেখুন পেঁয়াজ গাছগুলো কতটা সুন্দর হয়েছে আর পেঁয়াজ গাছের সাথে সাথে কিন্তু কিছু কিছু রসুন গাছও আছে তো খুব সহজেই বাড়ির যে রান্নাঘরের যে পেঁয়াজগুলো আমাদের থাকে সেগুলোই ছোটো ছোটো পেঁয়াজগুলো যদি এরকম একটা দুটো গামলায় বসানো যায় তাহলে কিন্তু আমাদের সারা শীত জুড়ে কিন্তু আমাদের এই পেঁয়াজ পাতা আর বাইরে থেকে কিনে খেতে হবে না তো পেঁয়াজ পাতা কিন্তু যে সমস্ত রান্নায় বিশেষ করে ব্যবহার হয় সেটা হচ্ছে চাইনিজ খাবার তো চাইনিজ খাবারে কিন্তু পেঁয়াজ পাতার বেশি ব্যবহার করা হয় তো এবারে বলি যে পেঁয়াজের পাতায় কি কি গুণাগুণ আছে পেঁয়াজ পাতায় রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে সালফার যা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী পেঁয়াজ পাতার ক্যালোরি কম থাকে পেঁয়াজ পাতায় আছে ভিটামিন সি ভিটামিন পি টুয়েলভ এবং ছাড়াও রয়েছে কপার ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ ও ফাইবার থাকে পেঁয়াজ পাতায় আছে ভিটামিন সি কোলেস্ট্রল ও রক্তচাপের মাত্রাকে কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকিও কমায় পেঁয়াজের পাতায় সালফার সালফার করোনারি হার্ট ডিজিজের ঝুঁকিও কিন্তু কমায় স্বাসযন্ত্রের কাজে সহায়ক অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান উপাদানও কিন্তু আছে পেঁয়াজ পাতায় আছে যেহেতু ভিটামিন সি সেই হিসাবে কোলেস্ট্রল এবং রক্তের রক্তচাপের মাত্রাকে কিন্তু কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় পেঁয়াজ পাতায় সালফার করোনারি হার্ট ডিজিজের ঝুঁকিও কিন্তু কমায় শ্বাসযন্ত্রের কাজে সহায়ক অ্যান্টিভাইরাল ও অ্যান্টি উপাদান পেঁয়াজ পাতা সাধারণ ঠান্ডা ফ্লু ও ভাইরাল ইনফেকশন ঘরোয়া পদ্ধতি হিসাবে কিন্তু ভীষণ ভালো কাজ করে তাহলে এরকম কিন্তু খুব সহজেই আমরা যে জিনিসগুলো দিয়ে আমরা ঘরোয়া পদ্ধতিতে আমাদের শরীরকে যদি অনেকটা বেশি ভালো রাখতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে কিন্তু এই সময়ে কিন্তু যেহেতু ঠান্ডা লাগার ধাতটা বেশি থাকে সর্দি কাশি এগুলো কিন্তু প্রচুর মাত্রায় হয় সেই জন্য কিন্তু আমাদেরকে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজ পাতা যদি আমরা রেগুলারের খাবারের তালিকায় যদি রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু এই ছোটো ছোটো সমস্যাগুলো কিন্তু অতটাও আসবে না তো এত সহজ একটি জিনিস অবশ্যই আমরা ছাদ বাগানে সবাই আমরা তৈরি করব বা রান্নাঘরে পেঁয়াজ নিয়ে বসিয়ে দিন তার থেকে কিন্তু এরকম পেঁয়াজ পাতা তৈরি হয়ে যাবে আপনি পেঁয়াজ তারপরে পেঁয়াজ কলি কিন্তু তো এখান থেকেই পেঁয়াজ কলিও কিন্তু হবে তো কথা বলতে বলতে আপনার ছাদ বাগান আমার ছাদ বাগানে কসমস বিভিন্ন রকম ফুল কিন্তু ফুটছে এবং এছাড়াও কিন্তু প্রচুর ফুলের গাছ আছে যেগুলো ফুলগুলো কিন্তু এখনও ফুটতে বাকি আছে তো সেগুলো একটা একটা করে ভিডিওতে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আর এদিকে দেখুন কত সহজে নিজের থেকে বীজ পরেই টমেটো গাছ হয়েছে সেই টমেটো গাছে দেখুন কি সুন্দর টমেটোও ধরতে শুরু করেছে তো ছাদ বাগানে কিছু কিছু সহজ জিনিস যেগুলো কিন্তু আমরা রান্নাঘর থেকে খুব সহজে পেয়ে যাই সেই সমস্ত বীজ ফেলেও কিন্তু আপনারা এরকম সুন্দর ছাদ বাগানে কিন্তু সবজি গাছ তৈরি করতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে